13 বছরের অ্যান্টি ইনকামবেন্সি, তার সঙ্গে চাকরি চুরি, রেশন চুরি এবং একের পর এক দুর্নীতিতে একের পর এক হেভিওয়েট নেতা মন্ত্রী জেলে যাচ্ছে, গড়াগড়ি খাচ্ছে, বেরিয়ে আসার কোনো লক্ষণ নেই, এই সব নিয়ে যখন উত্তাল রাজ্য রাজনীতি, তার সঙ্গে যোগ হয়েছে সন্দেশখালীর মা বোনেদের ইজ্জত সম্ভ্রম নিয়ে তৃণমূল কংগ্রেসের যে ছেলে খেলা করার প্রচেষ্টা এবং সেই সব অপরাধীদের খোদ তৃণমূল নেত্রীর বাঁচানোর প্রচেষ্টা, ফলে এই রাজ্যে আগামী লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের যে যথেষ্ট খারাপ ফলাফল হবে এই বিষয়ে কার্যত সকলেই নিঃসন্দেহ। কিন্তু এবার এক সর্বভারতীয় সমীক্ষায় যে ফলাফল উঠে এলো তাতে দেখা যাচ্ছে শুধু খারাপ ফলাফল বললেই কিছু বলা হবে না, একদম মুখ থুবড়ে পড়তে চলেছে এই রাজ্যের শাসক দল। এবং এই ফলাফলের কাছাকাছি যদি সত্যিই বাস্তবে তার প্রতিফলন ঘটে তাহলে কিন্তু তৃণমূল কংগ্রেসকে আর এই রাজ্যে খুঁজে পাওয়া যাবে কি না সেই নিয়েই প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে। এবার লোকসভা নির্বাচন আসছে, বিভিন্ন সংস্থা তার সমীক্ষা নিয়ে আসছে, কিন্তু এই একটি সমীক্ষা নিয়ে এত আলোচনা কেন শুরু হয়ে গেছে? এই সমীক্ষা নিয়ে আলোচনা হওয়ার মেন কারণ হচ্ছে এই সংস্থা বা এই এই যে সংবাদ মাধ্যম সমীক্ষাটি নিয়ে এসেছে তারা আবার একটু কংগ্রেস ঘেঁষা, অর্থাৎ ইন্ডিজোটের ঘেঁষা চ্যানেল বলে কথা, ফলে তারা সবসময় কিন্তু বিজেপিকে একটু কম দেখা এবং বিজেপির বিরুদ্ধে যারা রয়েছে তাদেরকে কিন্তু খুব পজিটিভ ফোকাসে রাখার চেষ্টা করে। কিন্তু সেই সংস্থার সমীক্ষাও যে ফলাফলের ইঙ্গিত দিয়েছে তাতে মমতা ব্যানার্জির দলের নেতা কর্মীরা ভোটের ময়দানে নামার আগেই কার্যত ঘরে ঢুকে যেতে পারেন। কী ফলাফল সারা ভারতের পরিপ্রেক্ষিতে, কী পশ্চিমবঙ্গে কী পার্সেন্টেজ, কতগুলো আসন, তার সবটা দেখাবো, শেষ অবধি দেখুন এই প্রতিবেদন। নমস্কার প্রিয় বন্ধু, মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা, সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল। বন্ধুরা, পশ্চিমবঙ্গের ছবি তো সামনে এসেছেই, কিন্তু তার পাশাপাশি সর্বভারতীয় ক্ষেত্রে বিভিন্ন রাজ্যের ছবিটাও কিন্তু এই সংস্থা সামনে নিয়ে এসছে। কথা বলছি টাইমস নাও এবং ইটিজির যে নতুন সার্ভে এসছে সেই সার্ভেটি নিয়ে, এবং সেখানে সারা ভারতবর্ষেরই বেশ চমকপ্রদ ফলাফল একটা তারা সামনে রেখেছে। এবং টাইমস নাও এর প্রেডিকশানে যদি এই ধরনের ডেটা আসতে শুরু করে, এবং সবথেকে বড় কথা কিন্তু মাথায় রাখতে হবে যে এখনও কিন্তু নরেন্দ্র মোদী সেইভাবে প্রচারে ঝড় তোলেননি, এখনও লোকসভা নির্বাচন ঘোষণা হয়নি, এখনও প্রার্থী ঘোষণা হয়নি, ফলে ডেফিনেটলি এই ফল কিন্তু এনডিএর দিকে, বিজেপির দিকে আরও পজিটিভ হতে বাধ্য। কিন্তু এখনই এই মুহূর্তে ভোটের যখন সেইভাবে আবহ শুরু হয়নি তাতেই যে ফলাফল আসছে সেটা কিন্তু চমকে দেওয়ার মতো। অবশ্যই পশ্চিমবঙ্গের কথা দেখাবো, কিন্তু যেভাবে সিকোয়েন্স অনুযায়ী তারা ডেটাগুলো সামনে এসছেন সেগুলো এক এক করে আপনাদের সামনে নিয়ে আসতে শুরু করি। প্রথমেই কথা বলবো অন্ধ্রপ্রদেশ নিয়ে, যে অন্ধ্রপ্রদেশে এক মাস আগেও ভাবা হচ্ছিল যে নরেন্দ্র মোদী অমিত শাহরা কার্যত গোল্লা পাবেন, কেননা সেইভাবে কিন্তু বিজেপির স্ট্রেংথ নেই। কিন্তু আপনারা জানেন সেখানে তেলুগু দেশম পার্টি, চন্দ্রবাবু নাইডুর পার্টির সঙ্গে কিন্তু বিজেপির একটা জোট হয়েছে, প্লাস পবন কল্যাণের দল, তারাও কিন্তু এই জোটে শরিক রয়েছেন, ফলে সেখানে যে 25 আসন রয়েছে তার মধ্যে থেকে 3 থেকে 4টি আসন কিন্তু এই জোট ছিনিয়ে নিতে পারে। দেখুন আবারও অন্যান্য প্রেডিকশানে যেখানে দেখাচ্ছে 6 বা 8 6+ আসন দেখাচ্ছে অন্ধ্রপ্রদেশের ক্ষেত্রে এনডিএ জোটের জন্য, সেখানে এখানে 3 থেকে 4টি, কতখানি এরা রিজার্ভ সেই জায়গাটায় আমি জাস্ট দেখানোর জন্য আপনাদের বলছি। তবুও এদের ডেটাকে সম্মান করে যেটা দেখিয়েছে সেটাই আমি আনকাট আপনাদের সামনে তুলে আনছি। অন্যদিকে ইন্ডিজোতে নেই YSRCP, তারা কিন্তু 21 থেকে 22টি আসন পেতে পারে, অর্থাৎ অন্ধ্রপ্রদেশ যেখানে খাতা খোলার সম্ভাবনা ছিল না সেখানেও কিন্তু বিজেপি বা ইন্ডিজোতে ভালো ফলাফল হচ্ছে এমনটা দেখাচ্ছে। এর পরের রাজ্য তারা দক্ষিণের দিকে চলে গেছে, আরও একটি রাজ্য কেরালা, যে কেরালাতে বোধহয় ভারতবর্ষের মধ্যে এখন একমাত্র রাজ্য যেখানে সেইভাবে ফুটপ্রিন্টটা জমাতে পারেনি বিজেপি, কিন্তু সেখানেও একটা খুব পজিটিভ ইঙ্গিত দেখাচ্ছে, 0-1 দেখাচ্ছে, অর্থাৎ এই কেরালাতে শূন্য হবেই মোটামুটি এরকমই সবাই প্রেডিক্ট করছেন। কিন্তু তারা যেটা ইঙ্গিত দিচ্ছেন, টাইমস নাওয়ের যেটা ইঙ্গিত রয়েছে যে একটি হলেও কিন্তু আসন পেতে পারে বিজেপি, অর্থাৎ এখানে কিন্তু খাতা খোলার একটা সম্ভাবনা রয়েছে, অর্থাৎ কেরালাতেও যে ধীরে ধীরে বিজেপির প্রসার হচ্ছে সেই জায়গাটা কিন্তু এই সংস্থার সমীক্ষায় উঠে আসছে। অন্যদিকে বামফ্রন্ট কংগ্রেস, তারা নিজেদের মধ্যে মোটামুটি ভোট ভাগাভাগি করে নেবে এবং 18 থেকে 20টা আসনই তারাই পেতে পারে, 19টা আসন তাদের যেতে পারে, একটি আসন কিন্তু বিজেপির পক্ষে আসতে পারে। এবং কেরালাতে যদি সত্যি একটি আসনেও পদ্ম ফোটে সেটা কিন্তু বামেদের জন্য, ইন্ডি জোটের জন্য কিন্তু রীতিমতো চাপের ব্যাপার হতে চলেছে। এর পরের স্টেট তারা দেখিয়েছে কর্ণাটকা, যে কর্ণাটকাতে গতবার কিন্তু যথেষ্ট ভালো ফলাফল করেছিল, কিন্তু সদ্য হয়ে যাওয়া বিধানসভা নির্বাচনে সেখানে বিজেপির হাত থেকে সরকার কংগ্রেস নিয়ে নিয়েছে, কিন্তু লোকসভা নির্বাচনে দেখা যাচ্ছে যে বিজেপি
21-23টা আসন পেতে পারে 28 আসনের রাজ্য, অন্যদিকে কংগ্রেস পেতে পারে 4-6টি, জেডিএস পেতে পারে 1-2টি। অর্থাৎ যদি এই আসনগুলো মিলিয়ে নেওয়া হয়, জেডিএসও কিন্তু বিজেপির জোটে এনডিএ জোটে যাচ্ছে এমনই একটা ইঙ্গিত উঠে আসছে, ফলে সেই ক্ষেত্রে 28টি আসনের মধ্যে কিন্তু 22-25টি আসন এনডিএর পক্ষে চলে আসতে পারে, যেটা এনডি জোটের জন্য কিন্তু যথেষ্ট বড় ধাক্কা হবে, কেননা কংগ্রেস সেখানে কিন্তু শাসন ক্ষমতা চালাচ্ছে। পরের রাজ্য তেলেঙ্গানা, যেখানে মোট 17টি আসন আছে, সেখানকার বিদায়ী দল যারা শাসক ছিল বিআরএস, তারা মাত্র 2-4টি পাচ্ছে, যেহেতু কংগ্রেস সেখানে ক্ষমতায় আসছে আছে সুতরাং তারা 8-10টি পাচ্ছে, কিন্তু খুব পজিটিভ রেজাল্ট হচ্ছে বিজেপির জন্য। 4-6টি আসন তারা কিন্তু এখান থেকে বার করে নিতে পারে, অন্যান্যদের পক্ষে যেতে পারে 0-1 সিট। এর পরের রাজ্য নিয়ে কথা বলবো, যে রাজ্যটা হচ্ছে তামিলনাড়ু, যে তামিলনাড়ুতেও কিন্তু সেইভাবে এখনও সংগঠন গুছিয়ে উঠতে পারেনি, এবং সবথেকে বড় কথা এখানে তারা কিন্তু জয়ললিতা, প্রাক্তন মুখ্যমন্ত্রী, তার দল এআইএডিএমকের উপর ডিপেন্ড করছিল, কিন্তু সেই জোটটা ভেঙে গেছে, এখন সেই জোটটাকে আবার নতুন করে ঠিক করার চেষ্টা করা হচ্ছে, কিন্তু এখনও ফ্রুটফুল রেজাল্ট আসেনি, সেই অবস্থায় এই সমীক্ষা করা হচ্ছে। এবং সেখানে দেখা যাচ্ছে যে 39টি আসনের মধ্যে এনডিএ 2-6টি আসন পেতে পারে, এআইডিএমকে 1-3টি আসন পেতে পারে, অর্থাৎ তাদের যদি জোট হয় তাহলে কিন্তু 3-9টি আসন তারা তামিলনাড়ু থেকে বার করে আনতে পারে। অন্যদিকে ইন্ডি জোট, তারা কিন্তু অর্থাৎ কংগ্রেস এবং ডিএমকে মিলে 29-35টি আসনই কিন্তু তারা সেখানে পেতে পারে, 39 আসনের লোকসভা, সুতরাং এখান থেকে কিন্তু তামিলনাড়ু থেকেও একটা ভালো ফল হচ্ছে। অর্থাৎ দাক্ষিণাত্যের যে রাজ্যগুলো ছিল, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, কেরালা, তামিলনাড়ু, কর্ণাটক, সব জায়গাতেই কিন্তু পজিটিভ রেজাল্ট দেখাচ্ছে, যেটা এক মাস আগেরও ছবি ছিল, সেখান থেকে অনেকটা টার্ন করেছে। এবং যে দাক্ষিণাত্য কার্যত শূন্য দেখাচ্ছিল বিজেপিকে, এনডিএকে, তারা কিন্তু সেখানে ক্রমশ ঘরটা গুছিয়ে নিচ্ছে। এরপর খুব ইন্টারেস্টিং রাজ্য মহারাষ্ট্র, যেদিকে সকলেরই চোখ রয়েছে, 48টি আসন রয়েছে সেখানে, এবং এই 48টি আসনের মধ্যে এনডিএ বিজেপি জোট, অর্থাৎ বিজেপি, অজিত পাওয়ার, একনাথ শিন্ডে সকলে মিলে 34-38টি আসন পেতে পারে, অন্যদিকে ইন্ডি জোট পেতে পারে 9-13টি আসন, অন্যান্যদের পক্ষে যেতে পারে 0-1টি আসন। আবারও বলছি, এই সংস্থা কতখানি ডিফেন্সিভ, বিজেপির ব্যাপারে নাম্বার দিতে কতখানি তারা ভাবছে, সেই জায়গাটা একটু ভালো করে ভেবে দেখুন, কেননা 48 আসনের মধ্যে যা অবস্থা, সেখানে অন্তত 40+ এবার মহারাষ্ট্র হতে পারে, বাকি সংস্থা তাদের সমীক্ষায় দেখাচ্ছে, কিন্তু এরা দেখাচ্ছে 40-এর নিচে, 34-38, যদিও সেটাও কিন্তু খুব ভালো সংখ্যা, কিন্তু সার্বিক রেজাল্টের ক্ষেত্রে সেটা কিন্তু বিজেপিকে পিছিয়ে দেখা হচ্ছে। পরের রাজ্য যাব নর্থ ইস্টে, সেখানে আসামকে বাদ রাখা হয়েছে, আসামকে বাদ রেখে বাকি যে আসনগুলো রয়েছে মোট 11টি আসন রয়েছে, এবং মণিপুর ইস্যুর পর ইন্ডি জোট মনে করছিল যে এখানে তারা কিন্তু বেশ ভালো ফলাফল করতে পারে, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে এই সমীক্ষক দল দেখাচ্ছে 7-9টি আসন এনডিএ পেতে পারে, অন্যদিকে ইন্ডি জোট পেতে পারে 1-3টি আসন, অন্যান্যরা পেতে পারে 0-1টি আসন। পরের সেগমেন্টে দেখাবো আপনাদের, যেখানে দিল্লি এবং লাক্ষাদ্বীপ বাদে বাকি যে কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে সেখানে মোট 6টি আসন রয়েছে, যার মধ্যে এনডিএ নিজেদের পক্ষে 3-5টি আসন আনতে পারে, অন্যদিকে ইন্ডি জোট মাত্র 1টি আসন পেতে পারে, ম্যাক্সিমাম তারা 3-এর দিকে যেতে পারে, কিন্তু কেন্দ্রশাসিত অঞ্চল যেখানে একটা করে সিট থাকে সেই জায়গা থেকেও কিন্তু এবার বাজিমাত করতে চলেছে বিজেপি বা এনডিএ। গোয়া ছোট রাজ্য, 2টি আসন আছে, এখানে 1-2টি আসনই জিতে নিতে পারে বিজেপি, অন্যদিকে ইন্ডি জোটের ভাগ খালি থাকতে পারে, ম্যাক্সিমাম তারা 1টি আসন পেতে পারে। গোয়ার পর কথা বলবো আমরা মধ্যপ্রদেশ, যেটা বিজেপির গড় হয়ে গেছে, তারা ক্ষমতা ধরে রেখেছে, এবং 29 আসনের মধ্যে দেখা যাচ্ছে যে এবারে সেখানে 29টি আসনই আসতে পারে, 1টি আসন ম্যাক্সিমাম তারা লস করতে পারে, যেটা গতবারেও তারা লস করেছিল, কিন্তু যে সম্ভাবনা তৈরি হয়েছে সেই আসনেও কিন্তু জয় হতে পারে, 29-29 হওয়ার সম্ভাবনা রয়েছে মধ্যপ্রদেশে। পরের রাজ্য ছত্তিশগড়, যেখানে সবে তারা ক্ষমতায় এসছে, এবং ক্ষমতায় এসে তারা কিন্তু 11টি আসনই তারা কিন্তু এখান থেকে জয়ী হতে পারে, ম্যাক্সিমাম তারা 1টা আসন লস করতে পারে, যেটা ইন্ডিজোনের পক্ষে যেতে পারে, কংগ্রেস সেখান থেকে জিততে পারে, কিন্তু খুব সম্ভাবনা 11-0 করার একটা সম্ভাবনা রয়েছে। পরের রাজ্য হচ্ছে রাজস্থান, যে রাজস্থানেও তারা ক্ষমতা ছিনিয়ে নিয়েছে, এখানেও তারা কিন্তু গতবার বা গত দুবারের যে ট্রেন্ড রয়েছে সেই ট্রেন্ড অনুযায়ী সবকটি আসন, 25টি আসনই তারা জিততে পারে, অন্যদিকে ম্যাক্সিমাম 1টি আসন নিজেদের পক্ষে কংগ্রেস নিয়ে আসতে পারে, অর্থাৎ যেখানে নিজেদের কোর কম্পিটেন্সির জায়গা রয়েছে সেখানে কিন্তু ধরে রাখছে গেরুয়া শিবির। পরের কথা বলবো গুজরাট, মোদি শাহের নিজের এলাকা, এবং এখানে দেখুন 0-1, 0-5 এসব কোনো ডেটা দেয়া নেই, 26-26 হচ্ছে বিজেপি 26টি আসনই গুজরাট থেকে জিততে চলেছে, ইন্ডি অন্য যা আছে সবাই কিন্তু এখানে শূন্য।
এর পরের রাজ্য আমরা কথা বলবো পশ্চিমবঙ্গ, যার দিকে আমরা সকলে তাকিয়ে রয়েছি। এখানে এনডিএ অর্থাৎ এখানে তো কোনো জোটসঙ্গী নেই, বিজেপি। বিজেপি এখানে 20 থেকে 24টি আসন পেতে পারে, বাংলায় 20 থেকে 24টি আসন বিজেপি ঝুলিতে যেতে পারে 2024-এ। অন্যদিকে তৃণমূল কংগ্রেস 17 থেকে 21-এ নেমে আসতে পারে। ইন্ডি জোট অর্থাৎ এক্ষেত্রে বামফ্রন্ট কংগ্রেসকে এক জায়গায় ধরা হচ্ছে, তারা 0 থেকে 2টি আসন পেতে পারে। অর্থাৎ গতবারে যেটা 2টি আসন বহরমপুর এবং মালদা দক্ষিণ, সেই দুটো ম্যাক্সিমাম এবারে জিততে পারে কংগ্রেস। কিন্তু বামেদের ঝুলি শূন্যই থাকছে, যেটা আমরাও প্রেডিক্ট করছি সেই জায়গাটায়, এই সর্বভারতীয় সংস্থা ইঙ্গিত দিচ্ছে। এমনকি সম্ভাবনা এমন রয়েছে দুটির মধ্যে একটি আসন তারা হেরে যেতে পারে, এমনকি 2টি আসনও হেরে যেতে পারে, কিন্তু 20 থেকে 24-এ পৌঁছে যেতে পারে বিজেপি। আর এইখানে কিন্তু একটা বড় জাম্প হচ্ছে, কেননা 18 জন 2019-এ জিতলেও 16-তে নেমে এসেছিল তাদের সাংসদ সংখ্যা। বাবুল সুপ্রিয় দল ছেড়েছিলেন, অর্জুন সিং দলত্যাগ করেছিলেন, করে চলে গেছেন তৃণমূল শিবিরে, কিন্তু সেই 16 থেকে তারা বাড়িয়ে 20 থেকে 24 তারা করে নিতে পারেন। এবং আবারও বলছি, এখনও কিন্তু নরেন্দ্র মোদীর এখনও প্রচার শুরু হয়নি। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যেটা স্পেশালি দেখাবো সেটা অবভিয়াসলি ভোট পার্সেন্টেজ। নিচে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এনডিএ অর্থাৎ বিজেপি এখানে কিন্তু 42% ভোট পেতে পারে, এবং সেখানে তৃণমূল কংগ্রেস নিজেদের ভোট লস করছে, 40% তারা নেমে আসতে পারে। বামফ্রন্ট কংগ্রেস জোট 11%-এর কাছাকাছি ভোট ধরে রাখতে পারে। ভোটের দিক থেকেও কিন্তু তৃণমূল কংগ্রেসকে অনেকটা পিছনে ফেলে এগিয়ে যেতে পারে বিজেপি, এমনটাই কিন্তু ইঙ্গিত উঠে আসছে এই সমীক্ষায়। এর পরের রাজ্য নিয়ে কথা বলবো। এবার দুটো করে রাজ্য তারা দিতে শুরু করেছে। প্রথমেই জম্মু কাশ্মীর, লাদাখকে ইনক্লুড করে 6টি সিট রয়েছে, তার মধ্যে এনডিএ জোট নিজেদের পক্ষে 2 থেকে 4টি আনতে পারে, ইন্ডি জোট 2 থেকে 4টি আনতে পারে। ওড়িশাতে 21টি আসন রয়েছে, 10 থেকে 11টা আসন পেতে পারে এনডিএ, বিজেপি পেতে পারে 10 থেকে 11টা আসন, ইন্ডি জোট অর্থাৎ কংগ্রেস এখানে 0 হয়ে যেতে পারে, ম্যাক্সিমাম 1টি আসন পেতে পারে, সেই ইঙ্গিত রয়েছে। পরের সেগমেন্টে কথা বলবো। হিমাচল প্রদেশ 4টি আসন রয়েছে, 4টে 4টি জিতে নিতে পারে এনডিএ, ম্যাক্সিমাম 1টা আসন তারা লুজ করতে পারে। উত্তরাখণ্ডে 5টি আসন রয়েছে, গুজরাটের মতো এখানে এনডিএকে একদম 5-ই দেখানো হচ্ছে, অর্থাৎ বিজেপি 5-এ 5 করছে, এখানে কংগ্রেসের কোনো চান্স নেই উত্তরাখণ্ডে। পরের সেগমেন্টে আসবো পাঞ্জাব, যে পাঞ্জাবে বিজেপি বেশ উইক মনে করা হচ্ছে, কিন্তু 13 আসনের এই রাজ্য, সেখানেও কিন্তু এনডিএ 3টে থেকে 5টা পেতে পারে, শিরোমণি আকালী দল 1টা থেকে 2টা হতে পারে, এরা এখনও কিন্তু জোটে আসেনি। যদি এনডিএ জোটে আসে অর্থাৎ সংখ্যাটা কিন্তু 4 থেকে 7 হয়ে যেতে পারে। অন্যদিকে আম আদমি পার্টি এবং কংগ্রেস জোট করেও 6 থেকে 10টি আসন তারা পেতে চলেছে। সব মিলিয়ে কিন্তু পাঞ্জাবে, যেখানে 0 মনে করা হচ্ছিল, বিজেপি খুব উইক মনে করা হচ্ছিল, সেখানেও কিন্তু পদ্ম ফুটতে চলেছে। এরপর ঝাড়খণ্ড, 14টি আসন রয়েছে, 14-14টি তারা জিততে পারে, একটি বা 2টি আসন এখান থেকে কিন্তু কংগ্রেস জিততে পারে বা ঝাড়খণ্ড মুক্তি মোর্চা জিততে পারে, কিন্তু ম্যাক্সিমাম আসন নেই, এখান থেকে বিজেপি ঝুলিতেই যেতে চলেছে। পরের ইউপি, যে ইউপি না জিতলে ভারতবর্ষের ক্ষমতায় আসা যায় না এমন একটা মিথ আছে, সেই ইউপিতে 80টা আসন রয়েছে, এবং সেই 80টা আসনের মধ্যে 72 থেকে 78 অবধি পৌঁছে যেতে পারে বিজেপি, যেটা কিন্তু একটা বড় জাম্প হবে। 62টা আসন ছিল 2019-এ, সেখান থেকে যদি 78 পৌঁছে যায় সেটা কিন্তু বড়সড় ধাক্কা হবে। অন্যদিকে ইন্নি জোট অর্থাৎ কংগ্রেস এবং অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি, তারা মিলিত জুলিতভাবে 2 থেকে 6টি আসন পেতে পারে, এবং বহুজন সমাজবাদী পার্টি, মায়াবতীর পার্টি, তারা ম্যাক্সিমাম 1টি আসন পেতে পারে, তাদের ঝুলিয়ে পারে 0 থাকতে পারে। অর্থাৎ উত্তরপ্রদেশ নিয়ে অন্যান্য সংস্থা যে প্রেডিকশনটা দিচ্ছে, যে এবারে কিন্তু 80-এর মধ্যে 78টা আসনই বিজেপি পেতে পারে, 2টি আসনের মধ্যে 1টি কংগ্রেস এবং 1টি সমাজবাদী পার্টি পেতে পারে, এই সমীক্ষাতেও কিন্তু সেই দিকেই ইঙ্গিত দিচ্ছে। এবার সারা ভারতবর্ষের যে 543টি আসন রয়েছে তার সার্বিক ফলাফল কীরকম হতে পারে। 358 থেকে 398 অবধি পৌঁছে যেতে পারে এনডিএ, ইন্ডি জোট পেতে পারে 110 থেকে 130, এর বাইরে YSRCP 21 থেকে 22টা আসন পাচ্ছে, BJD 10 থেকে 11টা আসন পাচ্ছে, এবং অন্যান্যরা মিলে 11 থেকে 15টা আসন পেতে পারে। অর্থাৎ যে জাবিটা করেছিলেন নরেন্দ্র দামোদর দাস মোদী, যে 370 এককভাবে বিজেপি এবং 400 এনডিএ, এই সমীক্ষা দেখাচ্ছে যে ম্যাক্সিমাম কিন্তু সেই জায়গাটায় পৌঁছে যাওয়ার চান্স রয়েছে, 398টি আসন কিন্তু এনডিএ জোট পেতে পারে।
কিন্তু আবারও বলছি, এখনও অনেক ফ্যাক্টর বাকি রয়েছে, এখনও নরেন্দ্র মোদীর প্রচার বাকি রয়েছে, এখনও কিন্তু সেইভাবে প্রার্থী ঘোষণা হয়নি, ভোটের এজেন্ডা এখনও ফিক্স হয়নি এবং সেই হিসেবে প্রচারে ঝড় ওঠেনি। ফলে এই জায়গা থেকে তো একটা জিনিস স্পষ্ট হয়েই যাচ্ছে যে নরেন্দ্র মোদী তৃতীয়বার ক্ষমতায় তো অবশ্যই করে আসছেন এবং সেখানে স্পেশালি বাংলা, সেই বাংলায় কিন্তু 2019 থেকে অনেক 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 ভালো ফল করতে চলেছে বিজেপি। এবং এখনই এই অবস্থাতে প্রচার শুরু হওয়ার না অবস্থাতেও 2019 থেকে যথেষ্ট দুর্বল দেখাচ্ছে তৃণমূল কংগ্রেসকে। ফলে সার্বিকভাবে বাংলায় কিন্তু তৃণমূল কংগ্রেসের বড় সড়ো ভরাডুবি হতে চলেছে, এমনই অন্তত এই সমীক্ষায় ইঙ্গিত দিচ্ছে। আপনাদের কি মনে হয়, কতখানি বাস্তবের কাছাকাছি এই সমীক্ষা? সত্যিই কি বাস্তবে এই রকম ফলাফলই পশ্চিমবঙ্গে হতে চলেছে, নাকি আপনারা ভিন্ন মত পোষণ করেন? উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।